সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুঁততে গিয়ে ধরা পড়ল ভাগ্নে বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার রানাঘাট থানার আট নম্বর ওয়ার্ডের কুপার্স ক্যাম্পে। জানা যায় মামা ভাগ্নের পাশাপাশি বাড়ি। অভিযোগ, ভাগ্নে বিপুল মণ্ডল তার মামা মন্টু শিকদারকে পাঁচ দিন ধরে ঘরের ভিতর দড়ি বেঁধে অজ্ঞানের ওষুধ খাইয়ে বাইরে দিয়ে তালা বন্ধ করে রেখেছিল। ভাগ্নে বিপুল মণ্ডল রাতের অন্ধকারে রান্নাঘরে মামার শরীরের মতো গর্ত খোঁড়ে এদিন মামাকে মাটিতে পুঁতে দিতে যাওয়ার সময় প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যায়। প্রতিবেশীরা খবর দেয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি খুঁড়ে মন্টু শিকদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত বিপুল মণ্ডলকে আটক করে তদন্ত শুরু করেছে। বাড়ি ছিলাম না, আমি একটা কাজ করি, ঠিক আছে। আমি কাজ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে বারান্দায় বসেছি, বারান্দায় বসে হাওয়া খাচ্ছি। তখন আমি এখানে দেখছি রাস্তায় বেরিয়েছি, চাচামেচি শুনে রাস্তায় বেরিয়েছি। রাস্তায় বেরিয়ে দেখছি এখানে অনেক লোকজন ছিল। তারপরে আমি হাঁটতে হাঁটতে এসেছি, এসে দেখি শুনেছি নাকি বলে বিপুল ওর মামাকে আটকে রেখেছে ঘরের ভিতরে। কবে থেকে আটকে আছে শুনলাম আমি। তারপরে শুনি চার পাঁচ দিন ধরে উনি আটকে রেখেছে। কিসের জন্য আটকে রেখেছে আমি জিজ্ঞাসা করছি লোককে, কিসের জন্য আটকে আছে? মামা নাকি সম্পত্তি বিক্রি করেছে কিছুদিন আগে, জায়গা জমি বিক্রি করবে, সেই টাকার জন্য মামাকে ও আটকে রেখেছে। আটকে রেখে না খেতে দিত, না জল দিত, কোনো কিছুই দিত না, মেঝেতে শুয়ে রেখেছে। একটা মানুষকে মেঝেতে শুয়ে রাখলে সে তো আপনিচ্ছাই, এমনি তো অসুস্থ লোক, এমনি তো অসুস্থ লোকটা। এবার উনিকে আটকে রেখে ওনাকে মেরে ফেলার জন্য, টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য ওনাকে আজকে রাতে হয়তো যা হোক যে কিছু করতো, করে ওইখানে কবরস্থান খুঁড়েছে, মাটি খুঁড়েছে। একটা মানুষ যতটা শুতে পারে ততটাই একদম গর্ত খুঁড়েছে, খুঁড়ে ওখানে ওনাকে কবর দেবে। আজকে রাত্রে সেই ব্যবস্থা করেছিল। এবার বাচ্চা মেয়েটা পাড়ার লোক জিজ্ঞাসা করছে যে প্যাট, ওকে ওর নাম হচ্ছে, সবাই প্যাটকা প্যাটকা বলেই ডাকে, বলছে প্যাটকা কোথায়, বলছে মন্টু মন্টু কোথায়, বলছে যে ও তো বাড়িতে নেই, ওর ভাগ্না বলতো, ও তো বাড়িতে নেই, ও তো ইয়েতে গেছে, ভেলুরে গেছে। তো ভেলুরে যদি যায়, ও দিদিরা বলছে ভেলুরে যদি যায় তাহলে আমাকে তো বলে যাবে, আমরা তো দিদি, তা আমাদেরকে তো বলে যেতে পারিনি, তো বলছে কি না ও ভেলুরে গেছে। এবার এই বাচ্চা মেয়েটা সন্ধ্যাবেলা ওদের বাড়িতে গিয়ে বলে দিয়েছে যে আমার বাবা ওকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে। তখন ওনারা একজন লোক এসে ওনার বাড়ির মেসো এসে জানলার ফাঁক দিয়ে দেখে কি টস মেরে যে একটা মেঝেতে একটা মানুষ শুয়ে আছে। যখন শুয়ে আছে তখন উনি এর কাছে এসছে, ভাগ্নের কাছে এসে বলছে যে প্যাটকা সত্যি করে বল মনু, মনু যে ও বিপুল কোথায়, ইয়ে বিপুলকে বলেছে যে কোথায় ও, তোর মামা কোথায় সত্যি করে বলবি, বলে কি কোথাও নেই, হ্যাঁ মামা তো ইয়েতে গেছে, বেলুরে গেছে, আমি তো সত্যি কথাই বলছি, বলে কি না তুই সত্যি কথা বলছিস না, সত্যি করে বল যে তোর মামা কোথায়। এই কথা যে বলেছে তখনই কী করেছে, ওনাকে জড়িয়ে ঘরের দিকে টেনে নিচ্ছে, তার মানে ওনাকেও মারার চেষ্টা করছে, ওনাকে মারার চেষ্টা করছে, যে উনি জেনে গেছে যেহেতু, ওনাকে যখন টেনে নিচ্ছে তখন উনি কী করছে, ওনাকে কেনু দিয়ে ঘুষি মেরে উনি দৌড় দিয়ে পালিয়ে গেছে ওনার মোবাইলটা নিয়ে। পালিয়ে গিয়ে তখন মাঠের লোকজন দেখেছে, সম্পত্তির জন্য পুঁতে ফেলবে, তার আগেই মানুষ টের পেয়েছে। ওই যে উনি দেখে বাচ্চাটা গিয়ে বলেছে আমার বাবাকে আটকে রেখেছে, তার জন্য উনি জানলা দিয়ে দেখেছে টস মেরে যে একটা মানুষকে শুয়ে রেখেছে, আজকে রাত্রে হয়তো কিছু করবে। প্লাস্টিক ফ্লাস্টিক লবণ টবণ সবই রেডি। ভাগ্নের নাম বিপুল মণ্ডল, হ্যাঁ রেস্ট হয়ে গেছে। মামার নাম হচ্ছে মন্টু শিকদার, উনি এখান থেকে 12 নম্বর গেছে স্টেশনে, ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তারপর রায়নগর গেছে, রায়নগর থেকে গাংনাপুর ধরা পড়েছে। খুঁজে পাই না, তারপরে সন্দেহ হয় ছোট কই গেছে ওর কাছে, জিজ্ঞাসা ওর কাছে খাওয়া দাওয়া সব কিছু করে, তাই খাওয়া দাওয়া করে ওর কাছে, তারপর আমি জিজ্ঞাসা করি ছোট্ট কোথায়, কলে কোথায় গেছে আমি জানি না, বলে তুই তোর কাছে সব কিছু সবসময় তোর কাছে থাকে, তুই জানিস না মানে তুই তো সব কিছু জানিস, তুই যদি কোনো যায় নিয়ে যাস, তুই সাথে করে নিয়ে যাস, সাইকেল করে নিয়ে যাই। তারপরে আমি বলছি যে তুই জানিস, তুই তুই সব কিছু জানিস, তারপরে ওর নার্সে গেলেই যাচ্ছে। কে অস্বীকার করছে? ওই যে যে মার্ডার করতে চাই। কী নাম তার? তার নাম বিপুল মণ্ডল। তারপরে আপনার ওর ঘর চেক করলাম, ওর ঘরে নাই, ওর মন্টু শিকদারের ঘরে চেক করলাম, নাই ওর ঘরে,
না তার দুইটা তালা মারা তারপরে ওর ঘরে ঢুকছি যখনই ঢুকছি ওর ছিল হয়ে উঠছে আমি বলছি দেখি তোর ঘর আছে নাকি তারপরে ও বলছে কি না আমার ঘরে কেউ নাই আর ওপর থেকেই ওই আমি ঘরে ধাক্কা মারিয়ে ঢুকতে গেছি যখনই ঢুকতে গেছি তখন আপনার আমার ঢুকতে দেবে না যখন ঢুকতে দেবে না তারপরে ওরে বলে কি আমার ঘরে শোনো শোনো তোমার সাথে কথা আছে আমি নিয়ে আর কি ঘরে ভিতরে ঢুকাই নিয়ে যাচ্ছে তখন নিয়ে যাচ্ছে তার আমি কী করছি আমার মনে ভয় লাগে হয়তো কোনো ক্ষতি করতে পারে তখনই আমি কী করছি সার্টিফিকেটকে দিয়ে বাইরে আসছি আসার পরে তারপরে দেখি ওই ওই লাশের মধ্যে পড়ে রয়েছে এখানটায় তারপরে ওই একটা গর্তে কাজে রাখছে তারপরে আমার ছেলেবেলা গেছে ওই গর্তের মধ্যে হয়তো পুঁততে সেইভাবে দেখি লাশের মধ্যে পড়ে গেছে সবাই কোলা বানিয়ে দিয়ে তারপরে আমার কথা যে মারা গেছে তার নাম কি মন্টু শিকদার ওদের মুখে ওর সময় পড়তে পারেনি ওর সময় জীবনটা ছিল কেন এরকম মারলো কেন ওরে মালে অনেক জমি আছে জমি সম্পত্তি আছে ওই জন্য মোটামুটি প্রায় এখানে শুনছি 18 লাখ টাকা একটা জমি বিক্রি করে 3 বিঘা আর এখানে একটা আছে মোটামুটি ওখানে 40 লাখ টাকার দাম আছে ওই একা আর কি আত্মসাত করবে সেই জন্য এইগুলো করে বাড়িতে কে কে থাকতো ও ও একাই থাকতো ও দি মামাও একা ভাজনাও একা আর ভাজনা যে একটা বাচ্চা তো মেয়ে আছে না ওটা আবার ও একটা মেয়ে ওই মেয়েটা থাকতো ওই তিনজনে থাকতো আপনারা কি চাইছেন আমরা চাইছি আমরা শাস্তি যাচ্ছি যাতে একদম একদম সত্যটা প্রমাণ হয় রেকর্ডিং শাস্তি হয় এই যে আমরা সত্যটা প্রমাণ হয় সেটা আপনাদের কাছে যাই ফাঁসি দিই আপনি কে হন আমি ভগ্নপতি আপনারা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা